শারদীয়া পূজো খুব ধুমধাম করে হচ্ছে, আবার তুমি একটা ভালো জায়গায় চলে এসেছো বোম্বে থেকে ছেড়ে, তো এখন কিরকম লাগছে? এখানে খুবই ভালো লাগছে, আর পুজোর সময় কলকাতায় তো ডেফিনেটলি খুব ভালো লাগে। অনেক বছর কলকাতার পুজো মিস করেছি, আসতে পারিনি বা এসেও খুব অল্প সময়ের জন্য চলে গেছি। আর বোম্বেতে এক আধ দিন হয়তো পুজো দেখতে গেছি কাজের চাপে, ওখানে তো পুরোপুরি ছুটি থাকে না, কিন্তু তার মধ্যে এখন কলকাতায় ফেরার পরে এই পুজোর সময়টা একটা বেশ, চারিদিকে প্যান্ডেল ঢাক বাজছে, অনুষ্ঠান, চারিদিকে হোর্ডিং, মানে পুরো শহরটা যেন একদম সেজে উঠেছে অন্য রূপে একটা, এটার মধ্যে একটা ফেস্টিভ মুডেই চলে যায়। কাজে সকালবেলা যখন আসি তখন মনে হয় যেন একটা ছুটি ছুটি মুড আর কি, কাজে মন বসছে না, খালি মনে হয় যে কতক্ষণে একটু শপিং করতে যাব, কতক্ষণে আর কি সাজবো, প্ল্যানিং করব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, ঘুরে বেড়াবো। তবে তার মধ্যেও কাজটাও চলছে, কারণ গোয়েন্দাগিরির কাজটা তো খুব কঠিন। তো পুজো আসছে, পুজো আসছে, এইটাই যেন মজা, পুজো এসে গেলেই তো পুজোটা চলে যাবে। তো খুব এনজয় করছি কলকাতায় এখন। ছোট সাতকান থেকে গোয়েন্দাগিরি, তার মধ্যে থেকে তোমার অনেক কাজের অনেক প্রশংসিত হয়েছে বোম্বেতে বলো, কলকাতায় বলো, কিন্তু কোন কাজটা করে, কোন কাজটা করে তুমি তৃপ্তি বেশি করেছো? তারপর্বণ যখন করেছিলাম তখন তো আমার অনেক কম বয়স, 14 বছর। তারপরে অনেক জীবনে কাজ করেছি, বড় বড় সিরিয়াল অনেক করেছি, তিথির অতিথি, কুয়াশা যখন, বন্নি শিখা, সানাই, সময়, অনেক বড় বড় তিথির অতিথি তো 7 বছর করেছি, সুতরাং অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। বেস্ট কাজ তো বলা যায় না, নরমভাবে সব কাজগুলোই প্রিয়। তবে ইদানিংকালে এই এত বছর পরে বাংলায় ফেরার পরে ভেঙ্কটেশ প্রোডাকশনসের জন্য যে কাজটা করছি বর্তমানে গোয়েন্দা গিন্নি, এটা করে একটা অন্যরকম মজা পাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমার এত বছরের কেরিয়ারে তার কতগুলো কারণ আছে। এক নম্বর কথা যে আমি অনেক বছর বাংলায় ছিলাম না, বাংলা দর্শকের কাছ থেকে একটু দূরেই সরেছিলাম, হিন্দি সিরিয়াল করছিলাম, ফিরে আসার পরে বাংলা দর্শককে আবার অনেক আনন্দ দিতে পেরেছি গোয়েন্দা গিন্নি পরমামিত্রর ভূমিকায়। একটা বড়ো পাওয়া হচ্ছে গোয়েন্দা গিন্নি করতে এসে, এই যে 6-8 বছরের আমার গ্যাপটা ছিল বেঙ্গলে, তাতে একটা নতুন জেনারেশনের কাছে আমি আবার ইন্ট্রোডিউসড হয়েছি। এখনকার যারা বাচ্চা তারা তো আমার 8 বছর আগের কাজ হয়তো দেখেনি, তারা অনেকে হয়তো জন্মায়নি তখন, তো এখন কিন্তু আমার 5 অনওয়ার্ডস 3 4 5 6 এই বয়সী সমস্ত বাচ্চারা আমার প্রচণ্ড ফ্যান। তো এটা আমার মনে হয় আমার এইবারের ইনিংসে কলকাতায় এসে বেঙ্গলে কাজ করে একটা ভীষণ বড় পাওয়া, এটাতে আমি ভীষণ আনন্দিত। সেইটাই আমার রহস্যটা কি? রহস্য কিছুই না, রহস্য তো বলতে পারো মানে কাজ, কাজটাই তো আমাদের বাঁচিয়ে রাখে, এবং কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি নিষ্ঠা, কাজের প্রতি সম্মান, কাজের প্রতি সিনসিয়ারিটি, এটাই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। আমি বড় বড় শিল্পীদের বলতে শুনেছি, সৌমিত্র চট্টোপাধ্যায় উল্লেখ করে বলবো ওনার নাম, ওনাকে সবসময় বলতে শুনেছি যে একজন শিল্পীর আজ কাজ আছে নেই সেটা বড় কথা নয়, তাকে সবসময় প্রস্তুত থাকতে হয়। কখন যে একটা বড় কাজ তার দরজায় এসে নক করবে সে বলতে পারে না, সেই জন্য একজন শিল্পীর সবসময় প্রস্তুত থাকা উচিত একটা ভালো রোল বা একটা ভালো কাজের জন্যে, যাতে কাজটা এলেই তাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাতে পারি। কাজটা আমাদের কাছে পুজোর মতন, তো আমরা যে অক্লান্ত পরিশ্রম করি সেটা বোধহয় মানুষ জানেও না। সকাল 8টা থেকে রাত্রি 2-3-4 হাসি মুখে কাজটা করি, কিন্তু মাঝে মাঝে হয়তো মানুষ হিসেবে বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার মরমুহূর্তে যখন মনে হয় যে এই কাজটা দেখে কত কোটি কোটি মানুষ আনন্দ পাবেন এবং কত কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছে আমাকে গোয়েন্দাগিনী রূপে দেখার জন্য, তখন আমার রাত্রি 4টের সময় যে দেওয়া শটটা সেটাও যেন 100% দিতে ইচ্ছে করে। তো কাজের প্রতি প্যাশনটাই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে, এবং সেই জন্যেই সেটাই আমার মনে হয় সবথেকে মূল মন্ত্র আর কি, এই রহস্যের সব উত্তর হচ্ছে তাই। শাইন টিভির সকল দর্শককে জানাই আমার পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের সকলের পুজো ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, সেজে গুজে সবাই অনেক অনেক আনন্দ করুন, শুভ দুর্গোৎসব। শাইন টিভির সকল অডিয়েন্সকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালো চলুক চ্যানেল, এই চ্যানেল আপনাদের অনেক আনন্দ দিক, আপনারা এনজয় করুন, ভালো থাকবেন, অল দ্য বেস্ট টু শাইন টিভি।